চুপ, একদম কাজে মেজি না, অপেক্ষা করো, রানীমা এক্ষুনি চলে আসবেন। ছোট বৌরানী, কাঙালিরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, ওদের কি তাহলে? হ্যাঁ, এবার ওদেরকে ডাকুন। খবরদার, খবরদার, কেউ চেঁচামেচি করবে না, কাপড় তোমরা সবাই পাবে, যে গোল করবে তাকে কিন্তু বের করে দেব। যাও, এক এক করে যাও। দেখুন সম্পূর্ণ এপিসোড Z5 এ। মা, মা বলছি যে কলা বসনান ভালো করে হয়ে গেছে, কিন্তু বাবাকে দেখছি না, বাবা কি অন্দরে আছেন? আজ কয়েকজন ব্যবসায়ীর আসার কথা আছে। হ্যাঁ হ্যাঁ বাবা মথুর, চৌধুরী মশাই, দত্ত মশাই সকলে আসার কথা, তুমি একটু দেখো তাদের আপ্যায়নে যেন কোনো ত্রুটি না থাকে। আপনি কোনো চিন্তা করবেন না বাবা মশাই, তাদের আপ্যায়ন আমি দানি থেকে করব। বলছি চন্দর, সব দায়িত্বই কি তুমি সেজো জামাইকে দিচ্ছ? না কিছু মনে করলে বড় জামাইয়ের জন্য অন্তত কিছু কাজ রেখে দাও, সেও তো সমাজের কেষ্টবিষ্টুদের চেনে। সব কাজের ভারি যদি একজনকে দাও খারাপ দেখায় আর কি। না না ছোট খুড়িমা, বলছি বড় জামাই থাকলে তো তাকে দায়িত্ব দেব, সে তো দুর্গাপূজা উপলক্ষে মলঙ্গালেনের বাড়িতে গেছে। কি করছো মাধব? জ্যাঠামশাই, এসো বাবা এসো, ভেতরে এসো, ভেতরে এসো। আমি আবার তাকে ধরে এনেছি জ্যাঠামশাই। খালা বাবু ডাকলে না এসে কি থাকতে পারি? আমার বেটা জামাই সকলে এসে গেছে, এবার তো আমি নিশ্চিন্ত, কি বলো? এসো এসো আগে। মা তাক বাবা তাক, আশীর্বাদ করি বাবা, ভালো তাক, তাক বাচ্চা, তাক 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 বাবা। কতকাল পরে দেখলাম তোমায় বড় মা, কি যে ভালো লাগছে। তুই কেমন আছিস বাবা? ভালো আছিস তো? তোর বাবা কেমন আছে? ভালো তো? নায়েব মশাই, বাকি বস্ত্র বাইরে বিতরণের ব্যবস্থা করুন, আর ওনাদেরকে খাওয়ার জায়গায় নিয়ে যান। সর্দার, ওদের নিয়ে বাইরে যান। আসেন আসেন, আপনারা আসেন, চলো গো বাড়ি, চলো সব, চলো বাড়ি, চলো। মাধব দাদা, তুমি কতদিন পরে এলে কাউ দেখিনি, তুমি তো আমাদের ভুলেই গেছো। দূর পাগলি, তোদের কখনো ভুলতে পারি? এক মুহূর্তের জন্য ভুলিনি বাড়ির কারোর কথা। তোরা সবাই ভালো আছিস তো? তাক বাচ্চা তাক, নজরে পড়লো তাহলে এই বুড়ি। হ্যাঁ ভালো থাক। কেন নজরে পড়বে না ঠাকুমা? বাবা মশাইয়ের আসার খুব ইচ্ছে ছিল, কিন্তু তিনি হঠাৎ কাজে আটকে গেলেন, কিন্তু আমি না এসে থাকতে পারলাম না। জানবাজারের বাড়ির পুজো না দেখলে মনই ভরে না। মাধব তুই যা অন্দরে যা, আমি আজকে তোকে নিজে হাতে রেঁধে খাও, যা।
দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? মুথুর একটা জিনিস লক্ষ্য করলে ভাই, আমরা কিন্তু বাড়ির জামাই, কিন্তু যত আদর সবই মাধবেরই প্রাপ্য। হ্যাঁ, নমস্কার দাসমশাই। বলছিলাম, এই অধম স্থান কি বাইরেই হবে নাকি ভেতরে আসার অনুমতিটা? না না, এসব কি বলছেন, সুস্বাগতম। কি ব্যাপার তালুকদার মশাই, আপনি হঠাৎ এখানে? ও হ্যাঁ, আপনাদের তো জানানোই হয়নি। বলছিলাম যে এবারে কোম্পানি থেকে আমাকে সোরা রপ্তানির বরাতটা দেওয়া হয়েছে। তো দাসমশাই, আপনিও কারবারি মানুষ, আমিও কারবারি মানুষ, তাই ভাবলাম যে আমাদের মধ্যে যাতে কোনো ভুল বোঝাবুঝি না হয়, সেই জন্য আমি নিজে থেকে এসে আপনাকে খবরটা শোনাই। ও হ্যাঁ, আর একটা কথা, এই উপলক্ষে এই দুর্গাপূজোর মধ্যেই আমার বাগান বাটিকায় আমি একটা যত সামান্য খানা পিনার আয়োজন করেছি আর কি। এই কোম্পানি থেকে সমস্ত সাহেব শুভরাও আসবেন, আর এই সমাজের গুণীমান্য ব্যক্তিরা তো আছেনই। আমার বড় অভিলাষা, যদি আপনি একবার পায়ের ধুলো দেন তাহলে এই অধম বড় প্রীত হয়। হ্যাঁ, একটা কথা এখানে বলে রাখা ভালো, আমাদের এই মন্মথ বাবা জীবনের বাপ মানে কৃষ্ণদাস আমার বিশেষ বন্ধু, সেটা তো আপনারা আগেই জানেন। আর সেই সুবাদেই আমি তো এর আগের দিন এসেছিলাম, তাই আমার মনে হয় না যে এই বিষয় নিয়ে আমার আপনার মধ্যে কোন রকম শত্রুতা থাকতে পারে। আসুন আসুন। আপনি এ বাড়িতে? বাবা রামচন্দ্র, তালুকদার মশাই আমাদের সম্মানীয় অতিথি, আর তিনি আমাদের বাড়িতে দয়া করে এসেছেন, তাই আমাদের উচিত ওনার যোগ্য আতিথিয়তার ব্যবস্থা করা। কি তালুকদার মশাই, তাই তো? তালুকদার মশাই, আপনি বৈঠকখানায় চলুন, সেখানে বসার আয়োজন করা হয়েছে। বেশ, দিব্য বন্দোবস্ত আপনার, তাই এবারে ওড়াবেন না। মায়ের পিতিমেতে? না গো না, সামনে। Thank you.
দেখুন সম্পূর্ণ এপিসোড Z5 এ।